যারা ডায়েট করছেন তাদের জন্য হতে পারে এটা একটা আদর্শ খাবার। সাধারণত এই রায়তাটা আমরা পোলাও বিরিয়ানির সঙ্গে খেয়ে থাকি। আপনারা কম বেশি সবাই জানেন টক দই আর শশা এই দুটো চর্বি কমাতে জাদুর মতো কাজ করে, কিন্তু এমনি এমনি খেতে তো এগুলো ভালো লাগে না। যদি একটু ঝটপট স্পেশালভাবে রায়তা বানিয়ে খান, এক ডিলে দুই পাখি মারার মতো ডায়েটও যেমন হবে তেমনি সুস্বাদু একটা খাবারের টেস্টও পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেই আমি এটা কিভাবে তৈরি করতেছি। আশা করি সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটি কাচের বল নিয়েছি। নিয়ে নেব এক কাপ পরিমাণ টক দই। আমি এখানে লো ফ্যাট, একদমই লো ফ্যাট এক কাপ টক দই নিয়েছি। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আগে থেকে টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব একটু ফ্লেভারের জন্য, টেস্ট বাড়ানোর জন্য দুটি কাঁচামরিচ। এই দুটো কাঁচামরিচ কিন্তু খুব বেশি একটা ঝাল নয়, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। নিয়ে নেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা, কিছুটা পরিমাণে নেব পুদিনা পাতা। আমি ডাটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা এখানে মিহিকুচি করেও ব্যবহার করতে পারেন। ব্লেন্ডারে সবগুলো উপকরণ একসঙ্গে পেস্ট করে নেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচের পেস্টটা টক দইয়ের সঙ্গে ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এখন আমি এখানে কিছুটা উপকরণ ব্যবহার করব। লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী, চিনি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। চিনি দিলে টেস্টটা ভালো আসবে রায়তার। যারা মিষ্টি খেতে পছন্দ করে না চাইলে চিনির পরিমাণটা নাও দিতে পারেন, বা একটু কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। বিট লবণ দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। আমি যে যে উপকরণগুলো এখানে ব্যবহার করতেছি রেসিপি ফলো করে সেম উপকরণগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, অথেন্টিক রায়তার ফ্লেভার, টেস্ট, স্বাদ আপনারা পাবেন। ভাজা জিরার গুঁড়ি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। চেষ্টা করবেন এখানে ভাজা জিরার গুঁড়িটা ব্যবহার করার জন্য। চাট মশলা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি চাইলে সবগুলো উপকরণ বাদ দিয়ে শুধু চাট মশলা দিয়েও এটা ব্যবহার করতে পারবেন, আবার চাইলে চাট মশলা বাদ দিয়ে অন্য অন্য উপকরণগুলো দিয়েও এটা ব্যবহার করতে পারবেন। স্বাদ একদম পারফেক্ট আসবে। আমি দুইটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, দুইটা পদ্ধতি বলে দিয়েছি। আপনারা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে রেসিপিটা তৈরি করতে পারবেন। সবগুলোকে একটি হ্যান্ডউইজের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে আবারও একটি কাচের বোল নিয়েছি। শশা কুচি করে রেখেছি, দেড় কাপ পরিমাণ শশা কুচি নিয়েছি। উপরের খোসাসহ শশাটা কুচি করে নিতে হবে। শশা কিন্তু আমাদের শরীরের জন্য চর্বি কমাতে অনেকটা সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে। শশার রসটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে, এটা আমরা অনেকেই জেনে থাকি। পেঁয়াজ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কুচি করে। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন। লেবুর রস দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ, কাঁচা পেঁয়াজের গন্ধটা যাতে দূর হয়ে যায়। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না চাইলে আপনারা লেবুর রস দিয়ে এইভাবে খেতে পারেন তৈরি করে, একদমই পেঁয়াজের কাঁচা গন্ধ আসবে না। আবারও এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তখন যে লবণটা ব্যবহার করেছিলাম এটা ছিল দইয়ের মিশ্রণের জন্য। এখন যেটুকু লবণ দেব সেই লবণটুকু হচ্ছে শশার জন্য, অর্থাৎ পুরো রেসিপির জন্য। এখন বেশি পরিমাণে লবণ দেব না, খুবই অল্প পরিমাণে লবণ দেব। দিয়ে শশা, পেঁয়াজ, লেবুর রসটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই রেসিপি শুধু টেস্টের জন্য নয় আর পোলাও বিরিয়ানির জন্য নয়, এটা কিন্তু যারা ডায়েট করেন তাদের জন্য উপযোগী একটা খাবার এবং পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন। টেস্টও পেয়ে যাবেন আবার ডায়েটও হয়ে যাবে। চাইলে আপনারা দুপুরের খাবারের পরেও এক বাটি এই রায়তা তৈরি করে খেতে পারবেন। এখন সবগুলো উপকরণ আমি মিশানোর পর কিন্তু দই, পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতার মিশ্রণটা, পেস্টটা আমি সবটুকু এখানে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল পারফেক্ট মজাদার একটা টেস্টি, ডায়েটের জন্য উপযুক্ত একটা খাবার রায়তা রেসিপি। সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ি আমি এখানে টালা মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে পরিবেশনের জন্য, এটা একদমই অপশনাল, একটু সৌন্দর্যের জন্য আমি মাঝখানে ছিটিয়ে দিয়ে পুদিনা পাতা দিয়ে দিলাম পরিবেশনের জন্য। দেখতে একটু ভালো লাগবে সেজন্য আপনারা এটা নাও করতে পারেন। তো দেখুন কতটা লোভনীয়, কতটা আকর্ষণীয় দেখাচ্ছে রায়তার রেসিপিটা। ঝটপট, হেলদি, টেস্টি এবং ডায়েটের জন্য উপযুক্ত একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটি বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। যারা ডায়েট করেন, দুপুরে খাবার পর কিন্তু পারফেক্ট একটা রেসিপি আপনারা তৈরি করে খেতে পারবেন। আপনারা যারাই ডায়েটের কথা ভাবছেন বা চিন্তা করতেছেন কি দিয়ে শুরু করবেন, দুপুরের খাবারের পর কিন্তু শশা টকদইয়ের মিশ্রণের এই রায়তা রেসিপিটা এক বাটি খাবারের পর খেয়ে নিতে পারবেন। সামনে আসছে রমজান মাস, এই রমজান মাসে কিন্তু বিভিন্ন রকম খাবার আমরা খেয়ে থাকি। আশা করি এই রেসিপিটা রাখবেন আপনাদের রেসিপির সঙ্গে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।